আরো জানা ছিল কবি হোক, যাই হোক, আর আপনারা আশীর্বাদ করুন, আপনারা আমাকে ভালোবাসুন, যে আমি সেই সেই জায়গাটা আমি পৌঁছাতে পারি যেটা আমার বাবার আশা। সোচা নেই থা তুমি মুঝে ইতনা প্যার দিয়া। ওইরকম না, ওইরকম তালিম নিয়ে গান শিখি নাই, বাবা শেখাতে পারেনি, যা অভাব ছিল। তো সেই জন্য বাবা শুনে শুনে ইয়ে করতাম, আমি ওনাকে কপি করতাম, এই করে একদম আমি ভেবেছিলাম যে এই ছোট্ট ছেলে আমার একদিন অনেক বড় হবে। मैंने दिल से कहा ढूंढ लाना खुशी ना समझ लाया गम तो ये गम ही सही। मैंने दिल से कहा ढूंढ लाना खुशी ना समझ लाया गम तो ये गम ही सही। बहारो फूल बरसाओ मेरा महबूब आया है, मेरा महबूब आया है। बहारो फूल बरसाओ मेरा महबूब आया है, मेरा महबूब आया है। ভালো একটা মানে এত মানুষ ফোন করছে, ভাবা দিচ্ছে, তাদেরকে কি বলবেন? তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তারা আমার গাইডলাইন এখন আমার ছেলে। অন্ধকারে যেমন চলে আলো জ্বলে সেই রকমই কিছু বলেছে যে শিখালি কী হবে, সকলে তারা বেড়া করে কী হবে কি সম্মান দেয়নি। আমার স্বপ্ন ছিল যে আমার ছেলে এক জায়গায় যাবে। হবাও রাগ নিগাও মেরা মেহবুব আয়া হ্যায়, মেরা মেহবুব আয়া। সাতজনের এই সংসারে শত কষ্ট থাকলেও দীর্ঘ 20 বছর ধরে ট্রেনে ট্রেনে গান গেয়ে যাত্রীদের মুখে হাসি ফোটায় যে ব্যক্তিটি, তার নামই হলো মিলন কুমার। ও লালে ফুল কি মেহেন্দি লাগা ইন গোরে হাতোঁ মে। যাই হোক, আর আপনারা আশীর্বাদ করুন, আপনারা আমাকে ভালোবাসুন, যে আমি সেই সেই জায়গাটা আমি পৌঁছাতে পারি যেটা আমার বাবার আশা, যেটা আপনারা যে আশা। ও জানওয়ালো জরা মুড়কে দেখো মুঝে, এক ইনসান হুঁ মৈ তুমারি তরহ। জানওয়ালো জরা মুড়কে দেখো মুঝে, এক ইনসান হুঁ মৈ তুমারি তরহ। জিসনে সবকো রচা অপনে হি রূপ সে, উসকি পেহচান হুঁ মৈ তুমারি তরহ।